আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। আজকে নতুন আরেকটা ব্লগ করতেছি নতুন আরেকটা প্লেস থেকে। অ্যাকচুয়ালি ওই যেই প্লেসে আমরা যাচ্ছি এখনো পৌঁছাই নাই। আজকে আমরা সকাল সকাল রওনা দিছি, এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছি অলরেডি। তো আজকের প্রথম আমরা যেখানে যাব সেই জায়গার নাম হচ্ছে, জায়গার নাম যেন কি, টনটন, টাউনটন, টাউনটন জায়গার নাম। তো ওইখানে আসলে বেসিক্যালি যাব, ওইখানে আমার যে দুলাভাই আছে তার বোনের বাসা, তো তার বাসায় আগে যাব। তার বাসায় গিয়ে আমার বোন আর দুলাভাইদেরকে রাইখা, তারপর ওইখান থেকে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে যাব। প্রথমে ওই টাউনটন শহরে একটা জায়গা আছে কোয়ান্টক হিল নামে, একটা ন্যাশনাল পার্কের মতো, তো ওইখানে যাব ফার্স্টে। তারপরে ওইখান থেকে আমরা যাব আজকে আমাদের যে মেইন ডেস্টিনেশন সেইখানে, সেটা হচ্ছে ব্রিস্টল সিটি। ব্রিস্টল সিটি হচ্ছে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের মানে সব থেকে বড় সিটি এবং ইম্পর্টেন্ট সিটি। তো আমি কখনো যাই নাই ওই সাইডটাতে, আজকেই ফার্স্ট টাইম, তো প্রথমবারের মতো আমিও যাচ্ছি। তো আর ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি প্লেসগুলো কীরকম। তো আপনাদের সাথে দেখা হবে টাউনটন থেকে। একদম সামনে রাইট সাইডে যে দেখা যাচ্ছে ওটা কিন্তু সেই ঐতিহাসিক স্টোন এজ, যেটা মানে পুরো ইউকে এর মানে ওয়ান অফ দি মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। এটা দেখার জন্য প্রচুর টুরিস্ট আসে, নট অনলি ফ্রম ইউকে বাট ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে। এই জায়গার ভিতরে ঢুকতে কিন্তু টাকা লাগে, অনেক টাকা লাগে। আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি দেখে একদম ফ্রিতে দেখতে পারতেছি এবং আপনাদেরকেও দেখাতে পারতেছি। এবং আশেপাশের জায়গাটাও সুন্দর, দুই দিকের নেচারটা আসলেই দেখার মতো। আর এই জায়গার হিস্টোরিটা হচ্ছে বেসিক্যালি ওইখানে যে স্টোনগুলো দেখতেছেন, এই স্টোনগুলো প্রে হিস্টোরিক আমলের। এইখানে যারা লোকজন থাকতো তারা এই পাথরগুলোকে এইভাবে বসাইছিল। এটা নিয়ে এখনো চিন্তা গবেষণা করা হইতেছে যে আসলে যখন মানুষের কাছে মানে পাথর কাটার মতো ইনস্ট্রুমেন্ট ছিল না, টেকনোলজি বলতে কিছুই ছিল না, তো এত হাজার বছর আগে এই পাথরগুলো কিভাবে তারা বসাইছে এবং কেনই বা বসাইছে, এটা নিয়ে এখন অনেক চিন্তা গবেষণা চলে। যারা এলিয়েন টাইপের ঘটনাগুলোকে বিশ্বাস করে তারা অনেকে মনে করে যে এটা এলিয়েনরা হয়তো বা এই জিনিসটাকে এইভাবে বসাইছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে এত হাজার বছর আগে এত ভারী ওজনের এই পাথরগুলোকে তারা কিভাবে এইভাবে বসাইছে এবং এইভাবে সুন্দর করে সেট করছে। নর্মালি ভিজিট করতে খুব সম্ভবত 15-20 পাউন্ড লাগে ওইটার ভিতরে ঢুকতে, বাট আমরা একদম ফর্চুনেটলি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তায় পড়লো, সো আই ওয়াজ লাকি এনাফ টু সি দিস এবং আপনাদেরকে দেখাইতে পারলাম। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আমরা এইমাত্র আমার বোন আর দুলাভাইকে ওদের বাসায় নামিয়ে দিয়া এখন বেরোইছি। তো আমরা প্রথম আজকে যেখানে যাব সেই জায়গার নাম হচ্ছে কোয়ান্টক হিলস। এই জায়গাটা আসলে এক্স্যাক্টলি কিরকম আই হ্যাভ নো আইডিয়া, জাস্ট গতকাল গুগলে কিছু ইমেজ দেখলাম, ভালো লাগছে, তো চিন্তা করলাম যে গিয়ে দেখি কি অবস্থা। তো চলেন যাই দেখি যে কিরকম, কতটুকু সুন্দর। গুগলে আমার কাছে ভালোই লাগছে, তো সামনাসামনি হচ্ছে দেখার বিষয় যে সামনাসামনি কিরকম। আমরা এখন টনটন টাউন সেন্টারে আছি, আমার ডান পাশে খুব বড় ধরনের একটা ক্যাথেড্রাল আছে, সুন্দর গির্জা। আমরা এখন এই চিপা রাস্তা দিয়া হিলের উপর উঠতেছি। আমরা মোটামুটি কোয়ান্টক হিলসের যে মেইন পার্কিং এরিয়াটা ওইখানে চলে আসছি, তো আমরা ওইখানে গাড়ি পার্কিং করব। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে মানে পুরো পাহাড়ি রাস্তা, আর দুই সাইডের এই গাছগুলো কি গাছ আমি জানি না, বাট খুব সুন্দর লাগতেছে গাছগুলো। এই ধরনের গাছ সাধারণত মরুভূমিতে দেখা যায়। আমরা পাহাড়ের উপর মোটামুটি উঠে গেছি এখন, এইখানেই তো গাড়ি দেখতেছি সব পার্কিং করা, সুন্দর একটা স্পট দেখা গাড়ি পার্কিং করে তারপর আশেপাশের জায়গাটা একটু হাইটা দেখবো কি অবস্থা। জায়গাটা সুন্দর, বাট সমস্যা হচ্ছে আজকের ওয়েদারটা খুব বাজে, দেখতে পাচ্ছেন পিছনে কিরকম ক্লাউডি ওয়েদার, তার মধ্যে প্রচন্ড রকমের বাতাস। আর যেহেতু জায়গাটা অনেক উঁচু জায়গা আর আশেপাশে কিছু নাই, এই জন্য বাতাসটা আরও বেশি ফিল হইতেছে আর ঠান্ডাও অনেক। সো আনফর্চুনেটলি বেশি সময় আমরা থাকতে পারবো না, আমরা জাস্ট আপনাদেরকে কয়েকটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপর আমরা চলে যাবো গাড়িতে এবং পরে যাবো ব্রিস্টলের দিকে।
যে সামনে যে ফুলগুলো দেখতেছেন এই ফুলগুলো কিন্তু আসলে অনেক কালারফুল হয়। এখন আনফরচুনেটলি কোনো শীত যায় নাই তো এই জন্য ফুল ফুটে না। আমি যে গুগলে ছবিগুলো দেখছিলাম ওইখানে দেখছিলাম ফুলগুলো যখন ফুটছে তখনকার ছবি, মানে জায়গাটা খুবই সুন্দর থাকে তখন। আনফরচুনেটলি শীতের কারণে জায়গাটা এনজয় করতে পারলাম না, কারণ ফার্স্ট অফ অল প্রচণ্ড বাতাস, প্রচণ্ড শীত, আর তার মধ্যে এই যে পাশের যে ফুলগুলো আছে ফুলগুলোও ফুটে নাই, যার কারণে যেরকম সৌন্দর্য দেখতে চাইছিলাম সেটা দেখতে পারলাম না। এনিওয়ে ইটস ওকে, এখন আমরা যাচ্ছি ব্রিস্টলের দিকে। কোয়ান্টন হিল থেকে নামার পথে এরকম একটা ফরেস্ট চোখে পড়লো, খুব সুন্দর লাগলো, এই জন্য একটু থামলাম। জায়গাটা খুব সুন্দর আসলে। আমরা এখন যে রাস্তাটা পার হইতেছি পুরোটাই ফরেস্টের মধ্যে দিয়ে গেছে। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দুই সাইডের পুরোটাই ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। আমার কাছে আসলে হিলের উপরে যে উঠলাম ওই হিলের থেকে বেশি ভালো লাগতেছে এই ফরেস্টটা, এই জন্য গাড়িটা আবারও থামাইলাম, থামিয়ে এই ভিডিও ফুটেজগুলো নিতেছি। ও এখানে তো গাড়ি রাখতেই হবে। আসলে আমরা শুরুতে যে একদম কোয়ান্টক হিলের উপরে উঠছি ওই জায়গাতে খুব বেশি কিছু দেখার নাই, বাট মেইন সৌন্দর্য হচ্ছে এই ভিতরের জায়গাটা। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যে ড্রাইভ করলাম জায়গাগুলো জাস্ট অসাম ছিল। একটু পরপর থামছি কিছু ভিউ দেখার জন্য, কয়েকটা ভিউ আপনাদেরকে দেখাইছি, মানে পুরো জায়গাটা জাস্ট অ্যামেজিং একটা প্লেস, কি বলো সুচি? পছন্দ হয়েছে? জায়গাটা আসলে এখানে আসাটা আসলে অর্থ ছিল এই জাস্ট রাস্তাটার জন্য এবং এই ফরেস্টার জন্য। এখানে যে ভিউগুলো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডের যে ভিউটা জাস্ট অ্যামেজিং। তো ঠিক আছে, আমরা এখন তাইলে আর স্টপ না করি ব্রিস্টলের দিকে সরাসরি চলে যাই, বিকজ আমাদের এখানে অলরেডি 3:40 বেজে গেছে, বেশি সময় নাই আমাদের হাতে, এত থামা যাবে না। তো ঠিক আছে, ডাইরেক্ট ব্রিস্টল গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ক্লিফটন ব্রিজ। এইটা বেসিক্যালি ব্রিস্টল শহরের ল্যান্ডমার্ক বা এই শহরের সিম্বলিক প্লেসও বলা যায়। অনেক উঁচু একটা ব্রিজ, আপনাদেরকে বাইরটা দেখাইতেছি তাইলে বুঝবেন যে কত উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কত নিচ দিয়ে চলতেছে, দুই সাইডে দুইটা ক্লিফ। তো আমরা এখন ওই সাইডে যে ক্লিফটা আছে ওই ক্লিফে যাইতেছি। ওই ক্লিফের উপরে একটা অবজারভেটরি পয়েন্ট আছে, ওইখান থেকে ব্রিজটা উঁচু থেকে খুব সুন্দর দেখা যাবে। তো আপনাদেরকে আমি ওইটার উপরে উঠা তারপর ওইখান থেকে ভিউটা দেখাইতেছি। সো বেসিক্যালি এই ব্রিজটা নির্মাণ করছিল ইউকে ইতিহাসের ওয়ান অফ দি গ্রেটেস্ট আর্কিটেকচার্স ব্রুনেল 1843 সালে। আমি গাড়ি পার্কিং করছি ব্রিজের ওই সাইডে, তারপরে পায়ে হেঁটে ক্রস করছি ব্রিজটা। তো ক্রস করার পরে এই সাইডে একটা খুব সুন্দর একটা পার্ক আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা খোলা স্পেস এবং জায়গাটা একটু উঁচু। তো উঁচু হওয়াতে যেটা সুবিধা হয়েছে যে এখান থেকে আপনারা পুরো ব্রিজের ভিউ এবং আশেপাশের যে পরিবেশটা আছে পুরো পরিবেশের ওভারঅল একটা ভিউ পাবেন এবং চমৎকার ভিউ। আর ব্রিজটা মূলত এখান থেকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে, আর এখান থেকেই আপনি ব্রিজের পুরো কারুকার্যগুলো এবং ব্রিজের সৌন্দর্যটা বুঝতে পারবেন। আর এই ব্রিজটা হচ্ছে ব্রিস্টল শহরের ল্যান্ডমার্ক বা এই শহরের সব থেকে ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আপনারা যদি ব্রিস্টল নিয়ে যে কোনো কিছু সার্চ করেন গুগলে তো ফার্স্ট যেই ফটোগুলো পাবেন সেই ফটোগুলো হচ্ছে এই ব্রিজের ফটো। আমি এখন যেখানে আছি এইখান থেকে আপনারা একটা মোটামুটি আইডিয়া নিতে পারেন যে আসলে ব্রিজটা কত উঁচু। দেখতে পেতেছেন আমার একদম নিচে যে গাড়িগুলো চলতেছে কত ছোট ছোট লাগতেছে, কারণ আমরা এত উঁচুতে যে গাড়িগুলো খুব ছোট ছোট এরকম লাগতেছে। আর পাশে হচ্ছে এটা অ্যাভন রিভার, নদীর উপরে দুই সাইডে দুইটা ক্লিফ, ক্লিফের মাঝখানে হচ্ছে এই ব্রিজটা। এইখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আসলে ব্রিজটা কত উঁচু। তো ঠিক আছে, ক্লিফটন ব্রিজ ভিজিট কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। আর এই ব্রিজের উপর যদি একটা রিভিউ দিতে চাই, রিভিউ এক্সট্রিমলি পজিটিভ, খুবই সুন্দর একটা জায়গা। নট অনলি বিকজ অফ দ্য ব্রিজ বাট হোল যেই পরিবেশটা আছে, দুই দিকের পরিবেশ, নদী এবং দুই দিকে যে পাহাড় ক্লিফ আছে, মানে সব কিছু মিলিয়ে সুন্দর একটা জায়গা। আমরা এখন যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে অ্যাস্টন কোর্ট ম্যানশন। এটা একটা পাবলিক পার্ক, এটা কোন একটা বড় লোক ফ্যামিলির বাড়ি ছিল একটা সময়, এখন আর নাই, এখন এটা পাবলিক প্লেস হয়ে গেছে।
তো এটার ভিতরে কিছু হরিণ থাকে, বাট এখন লকডাউনের জন্য বন্ধ কিনা বা দেখা যাবে কিনা আই এম নট শিওর। তো আমরা এখন ওই হরিণগুলো খুঁজতেছি আসলে। তো হরিণের খোঁজে আমরা এখনো আছি, দেখা যাক হরিণ পাই কিনা। হরিণ পাই বা না পাই, জায়গাটা এমনিতেই অনেক সুন্দর, হরিণ পাইলে এটা আরো মানে পূর্ণতা পাবে। অনেক বড় পার্ক নিয়ে আসলে মূলত এই বাড়িটা বানানো, পুরোটা ঘুরতে বেশ সময় লাগে। আনফর্চুনেটলি আমাদের সেই সময় নাই দেখে আমরা পুরো পার্কের ভিতরে ঢুকতেছি না, জাস্ট বাহির থেকে আপনাদেরকে দেখাইতেছি এবং আমরা নিজেরাও আসলে বাহির থেকেই দেখতেছি। এখানে পিকনিকেরও জায়গা আছে, দেখতেছেন অনেকে পিকনিক করতেছে বসে বসে। আসলে জায়গাটা সময় নিয়ে আসলে অনেক সুন্দর একটা জায়গা, যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনারা এখানে পিকনিক করতে পারবেন, পার্কের চতুর্দিকে ঘুরতে পারবেন। বাট যেহেতু আমাদের হাতে সময় নাই এখন, তো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তো ওই ম্যানশনের সামনেই আপনার এই বড় একটা গাড়ি পার্কিং আছে, এখানে পার্কিং করে তারপরে সারাদিন আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন। আমি আপনাদেরকে বুঝলাম না যে আমি গুগলে দেখছিলাম যে এখানে অনেকগুলো হরিণ আছে, তা আসলেই হরিণ আছে, বাট আনফর্চুনেটলি এই পার্কটা ক্লোজ করে দিছে ওরা, কারণ হচ্ছে মানুষজন এখানে আইসা মানে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা সেটা মেনটেন করে না। বাট দূর থেকে দেখা যায়, এখান থেকে আমি দেখি জুম করে কোনো কিছু তৈরি করা যায় কি না, একদম জুম করলে ওই যে দূরে দেখা যেত অনেকগুলো হরিণ কিন্তু এখানে আছে। কিন্তু যেহেতু এখন পার্ক ক্লোজ করে দিছে, সো কিছু করার নাই, দূর থেকেই দেখতে হচ্ছে। তো ঠিক আছে, আমরা আর এখানে সময় নষ্ট না করি, আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো আমরা এইমাত্র পৌঁছালাম আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশনে, এটা হচ্ছে ব্রিস্টল হারবার। এখানে বেসিক্যালি কয়েকটা নদী এবং ক্যানাল একসঙ্গে মিক্সড হয়েছে, চতুর্দিকে পানি, সুন্দর সুন্দর বাড়িঘর এবং নৌকা সাজানো আছে। আপনাদেরকে দেখাই দিচ্ছি পরিবেশটা। ব্রিস্টল হারবার থেকে 4-5 মিনিট যদি লেফটের দিকে হাঁটেন এই জায়গাটা আসবেন, এই জায়গার নাম হচ্ছে ব্রিস্টল মারিনা। অনেকটা হারবারের মতোই, বাট এইখান থেকে যেই পার্টিকুলার ভিউটা পাবেন সেটা হচ্ছে সামনে যে কালারফুল বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর ভিউটা পাবেন। এইটাও ব্রিস্টলের অনেক আইকনিক একটা প্লেস। ব্রিস্টল নিয়ে যদি কোনো সার্চ করেন, ক্লিফটন ব্রিজ আর এই কালারফুল হাউস, এই দুটা জিনিসের ছবিগুলো আপনারা সবার আগে পাবেন। তো ঠিক আছে, সুন্দর এই ব্রিস্টল হারবার থেকে আজকে আমার এই ভিডিও এবং এই ব্লগ এখানে শেষ করতেছি। আর একটা সুন্দর দিন ছিল, আমি খুব এনজয় করছি, কতগুলো প্লেসে গেছি সবগুলো প্লেস অনেক সুন্দর ছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে, জানি না ক্যামেরাতে কতটা ফুটে উঠছে, বাট প্লেসগুলো খুব সত্যি খুব সুন্দর ছিল। সব থেকে বেশি ভালো লাগছে কোনটা তোমার? সব থেকে বেশি ভালো লাগছে কোনটা? আমার ব্লগ এবং ভিডিও এখানে শেষ করতেছি। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সকলকে স্পেশাল থ্যাঙ্কস, ভালো থাকবেন সবাই। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।